আমার মতো কানতে হবে না। আমার এখনো দিন মনে আছে, সিম কার্ড নিচ্ছি আর কাঁদছি, মানে হাও হাও করে, আমি ওরকম জীবনে কাঁদিনি। घर में आने के बाद ना मैं बिल्कुल भी ठीक से फ्रेश हो नहीं पाई हूँ। अभी मैं जाके फ्रेश हूँगी, पर उससे पहले भी मेरा काम है। घर में आने के बाद मेरा कुछ काम था, उसको किया। वीडियो जो एडिट करना था, शिट शिट शिट, मैं आई एम सॉरी, क्या नाम हिंदी बोल रही, सॉरी। আমি এখন একটা হিন্দি ভিডিও শুট করে, মানে পোস্ট হয়ে গেছে, এখন পোস্ট করে এখন আসলাম ক্যামেরা নিয়ে। হয়তো আমি সেই জন্য হিন্দি বলছি, সরি। দেখো, বাংলায় যদি আমি ব্লগ করি না, হয়তো আমি দুটো চ্যানেলে একসঙ্গে দিতে পারবো কন্টেন্টটা শুট করে। বাট ল্যাঙ্গুয়েজ যখন সুইচ করে শুট করতে হয়, আমি নিজেই ভুলে যাই যে কোনটা হচ্ছে বা কি হচ্ছে। ল্যাঙ্গুয়েজ সুইচ করে দুটো ভিডিও করে ইটস নট এট অল ইজি, ট্রাস্ট মি। একই ল্যাঙ্গুয়েজ হলে তুমি একটা থেকে কেটে কেটে তুমি ইজিলি দিতে পারো, ওটাতে অত বড় ইস্যু হয় না। বা যাই হোক, আমার দুটো আলাদা ল্যাঙ্গুয়েজে আছে, জেনিশাম অ্যান্ড দ্য পার্সন ফ্যামিলি, যেখানে বেঙ্গলিতে ডেইলি ব্লগ দিই। তো আমি এসে ওইটার আগে করলাম, বিকজ ওটা করা নেই, বাইরে ছিলাম, যেহেতু কাজে ছিলাম, এসে ওটা করলাম। এখন আমি গিয়ে ফ্রেশ হবো, পুরো আমি ফ্রেশ না, আমার বাড়িতে এসি ঠিক মতো চলছে না, মানে এনাফ চিল হচ্ছে না, মানে নাম কেবল। আবার এরকম দেখো, আমি এইটুকু চুলটাও না মানে টাই করে রেখেছি, মানে ফ্রেশ হতে হবে বাড়িতে, মানে একটু কিছু ঘরে কাজ আছে। বিকাশ কিছুক্ষণে আসবে, তো চা টা বসবো বসাবো, বাট ও কল করলে তার আগে আমি একটু কাজ যেটা বাকি সেটা করে শাওয়ারটা নিয়ে এসে আমি ফ্রেশ হয়ে যাই। কাল থেকে এসির লোক বলে বলে আজকে এসছে, এখন ফাইনালি। বিকাশ অফিস থেকে আমাকে ফোন করে বলে যে আসবে আসবে, ও বলতে বলতে অলরেডি এসে গেছে আমার। বিকজ এখন আমার তাড়াহুড়ো করে বেরিয়েছে অফিস থেকে, বিকজ কালকে আসার কথা ছিল, সব কিছু সেইভাবে ছিল। আজকে তো অফিস গেছে অন্যভাবে, আজকে এক গেছে অনেক আগে, বিকজ আজকে অলরেডি এক ঘন্টা আগে অ্যাটলিস্ট গেছে। এখন এটা শুনে আবারও বাড়িতে আসছে, বিকজ কাজ হচ্ছে অবভিয়াসলি। গ্যাস এনেছে বলছে নাকি, গ্যাসের কম আছে। ও এখন আসলো তাড়াহুড়ো করে অফিস থেকে। কালকে আসার কথা আমি বললাম যে কালকে আসার কথা আপনি আসেননি কালকে, বলছে কালকে তো এসেছিলাম। আরে তো এখানে এসেছিল বললো না, এসেছিল না বললো, সেটা আমি ভুলে গেলাম, মানে এসেছিল বললো। যে আমার তো অন্য বাড়িতে করতে করতে সময় হয়ে গেছে, তো চলে গেছে, আবার আজকে এসেছে। তুমি যখন ফোন করেছো ভাই, তুমি ফোন রাখা 2 মিনিট পরে এসে গেছে। সারা রাত ঘুমাতে পারছি না, সব কিছু মানে ওয়েটে নিচে ঘুমাতে হচ্ছে, ফ্যানের মতন হাওয়া, কিন্তু এখানে ফ্যান থাকে না আমাদের, সেন্ট্রালাইজড এসি, তো মানে কি রকম করে ঘুমিয়েছি আমরা দুজন জানি। এই যে এবার একটা যে জিনিস তোমাকে দেখালাম টুকটাক, আপাতত কাজ হলো, তুমি আবার বাইরে গেছে, মানে বাইরে থেকে কিছু চেক করবে, গ্যাস টাস হওয়া হচ্ছে না, চোখ টোকের অবস্থা দেখো। আপাতত ঘরের যা চেক করা করেছে, গুলো খুব কালো কালো বেরোলো না, পুরো কালো। আর ও বললো যে ক্লিন হয়ে যাচ্ছে না, 1 বছরের উপরে হয়ে গেছে, ক্লিন হয়নি। তো ক্লিন করলো, দেখলো নোংরা, গ্যাসও চেঞ্জ, মানে গ্যাস কম আছে, আমাদের বললাম গ্যাসও রিফিল করবার বাইরে এখন গেছে চেক করতে। এটাও বললাম চেঞ্জ করতে, এটা না একটু প্রবলেম করে। তো বললো দেখছো, শিওর না, আমার মনে হয় না করবে। উপরে জানো কি হয়েছে, ওই কিচেনের উপরে করছে, ওটা খুব বড়, মানে খুললে আমি তো ফার্স্ট টাইম দেখলাম, হ্যাঁ পুরো মানে দুটো অ্যাডাল্ট মানুষ ঢুকে যাবে আরামসে, আরামসে ঢুকে যাবে, ঢুকে বসে উপর থেকে কাজ করে। লাস্ট টাইম আমাকে বলছে থোড়া পানি দিয়ে, তো এই ও ক্যাপ ছেড়ে চলে গেছে, এখন দেখবে একটা হ্যাট পরে আছে, ওরকম একটা হ্যাট ওখানে ছেড়ে চলে গেছে, বলছে আরে ইয়ে মেরা। জানি হোক, বাট হি সেড কে মেরা হয়, তো মুঝে ভি লাগা কি উসকা কি হ্যায় ছেড়ে দিয়েছে, এখানে একটা পেয়ে গেছো, মানে শোক বোধ করে নিল। তো ওখানে একটা হ্যাট ছেড়ে গেছে, বুঝ বোঝো। আচ্ছা বাবা, এরা কি ডেড বডি ফেড বডি ছেড়ে যাবে নাকি, আমাদের ভয় লাগছিল। অনেক বড় জায়গা আছে, অনেক বড় জায়গা, তোমরা দেখলাম বুঝতে পারবে, ইটস লাইক দুটো অ্যাডাল্ট ঢুকে যাবে এরকম। হ্যাঁ হাই স্কাল স্যার, বাইরে দেখে এসে তো বাইরে বলে কি গ্যাস ঠ্যাস নেই, ব্যাস অনেক কম, মানে যেখানে 80 থাকা দেখা সেখানে অনেক কম আছে। এইটা আপাতত এসে দেখে বলে আবার এখানে উঠছে, আমি জানি না কতক্ষণ লাগবে, বাট অ্যাটলিস্ট যেন চিল্ড হয়ে যায় পরে। খুব আমাদের এখানে প্রবলেম, আমাদের বলো আমাদের এখানে যা গরম সেখানে তুমি
ফ্যান তো হয় না, মানে এসি চিল না হলে একদম থাকা যায় না। আমাদের লাস্ট কদিন ধরে শোয়া ঘুম কিছু হচ্ছে না, ভাগ্যিস এখন বিকাশ এসেছে। এখন আবার যাচ্ছি আমি অফিস, পরে কাজ হয়ে গেছে তাড়াতাড়ি অফিস ফিরতে হবে। লাইটটা বন্ধ ঠিক সে জানা বেবি, ড্রাইভিং করো ঠিক সে করনা। ফাস্ট এন্ড ফিউরিয়াস 10 বাবা আশা সুলিচ তাড়াতাড়ি ঠিক সে জানা। কাজ হলো এতক্ষণে ও বেরোলো, মানে কাজ হয়েছে আর ফাইনালি ও তার হুড়ু করে আবার বেরিয়েছে। আর বেরিয়ে গেছি অফিস থেকে, বেরিয়ে গেছি মানে জাস্ট নিচে চলে এসেছি, এবার জাস্ট গাড়ি নেব যাব বাড়ি। একটা জিনিস দেখানো হয়নি, এইটা আমি নতুন কিনেছি একটা, এটাকে বলে ব্লাইন্ড স্পট মিরর। তো অনেক সময় প্রবলেম হয় পার্কিং করতে, তো এইটা দিয়ে খুব হেল্প হয়, সেই জন্য এখন এটা নতুন লাগিয়েছি। কিছুদিন ধরেই বলছি তোমাদের শরীরটা আমার এত খারাপ যাচ্ছে, আজকে তোমাদের বললাম যে বাড়ি থেকে আসলাম, যা কাজ করা সব কিছু করলাম, ভিডিও আপলোড করা সেটা পর্যন্ত করলাম, ইভেন কি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, এটা একটু বেশি টাফ হয়ে যায়। বিকজ দুটো যদি আলাদা আলাদা ভিডিও করো আলাদা ল্যাঙ্গুয়েজে, ডাবল খাটনি হয়ে যায়। সব কিছু হলো বিকাশ আসলো, দুজনে বসে একটু চা খেলাম। আজকে এত শরীর আমার খারাপ লাগছে এখন বলার মতো না, আমার মুখ দেখে হয়তো অনেকটাই বুঝতে পারছো। তো আমাকে এখন রান্না করতে হচ্ছে, বিকজ রান্না ছিল না, কালকে ওর অফিস, আমারও কাজ, সব কিছু মিলিয়ে দুজনেরই কাজ। এখনও পর্যন্ত ও বাড়িতে এসেও, আজকাল ঘরে বাইরে দু জায়গাতেই কাজ ছিল, ঘরে এসেও কাজ করছে, আর আমি আমার কাজকর্মে সেই থেকে লেগে আছি। আর আমার ভাবছি কখন ওভার হবে, আমি একটু বসবো, মানে তার সঙ্গে সঙ্গে ভিডিওটা এখন সঙ্গে সঙ্গে মানে কী বলবো শ্যুট করে নিয়েছি, পরে এটা আপলোডও করবো। বাট কথাটা হচ্ছে আমি একদম মানে পারছি না, মানে এতটাই আমার শরীরটা খারাপ লাগে। এখন আমাকে যেতে হবে একটা ইন্টারন্যাশনাল ট্রিপে, তো তার জন্য অনেকগুলোই মানে কাপড় টাপড় ছিল যেগুলো কিছু অ্যাডজাস্ট করানো ছিল, তো সেইগুলো করাতে এখন যাচ্ছি। গরম এত কি বলবো, পুরো হিউমিডিটি আর একটু ডাস্টি আছে, ইউ ক্যান সি। তো এখন জাস্ট বেরোচ্ছি, তাড়াতাড়ি করে আসি। চলে এসেছি টেলারের, এখানে যাচ্ছি এবারে কাপড়গুলো সব দিয়ে দেবো। অনেক দোকান আছে এখানে স্যুট টুট, এগুলো এখন ম্যাক্সিমাম বন্ধ বিকজ আফটারনুন টাইম আছে। আমি যাই দিয়ে আসি। কাপড় সব দেওয়া হয়ে গেছে, অনেক গরম, বেশি হিউমিডিটি, বেরোচ্ছি তাড়াতাড়ি করে এখান থেকে। সন্ধ্যেবেলা পুরো ভিড় লেগে যায় এখানে। এই বাড়ি ঢুকছি, পার্কিং বলতে কিছু নেই, বাবা রে বাবা কী অবস্থা হয়েছে। বেবি কি হলো গো? আরে আমি দেখছি এখানে তুমি শুয়ে আছো, মানে কি হলো? আমি ভিতরে কিছু মানে পড়াশোনা কাজ ছিল ওটা করছিলাম, বলেছি ও বাইরে মানে অফিস করে এসে আবার ও ঘরে কাজ করছে। আমি কি বলবো, ও আমাকে বলেওছে, বাট আজকে বেশি কিছু করিনি, আমি শাওয়ার নেবো। আর এখানে কি বাজে অবস্থা লাগছে, কলকাতার মতো পুরো হিউমিডিটি লাগছে, আর শরীরটাও ভালো লাগছে, আর হিউমিডিটির জন্য না আমার বিরক্ত লাগছে, মানে আরো মাঝে ডিহাইড্রেটেড লাগছে। চুল টুল থেকে এইটুকু চুল আমি বেঁধে রেখেছি, খুলে রাখতে পারছি না। বুঝতে পারছি, বাট তুমি এত কেন করতে গেলে यार, প্লিজ টেক আ শাওয়ার নাও। হয়ে গেছে, চলো আবি কুছ আর মত, আর কিছু করবে না, বুঝছো? ঠিক আছে, চলো। শরীর এত খারাপ, তার বলেছিলাম যে কিছু বেশি করতে না, আমি কাজ করছিলাম সেই জন্য ও জেদ করে করতে এসে দেখো এত কিছু করেছে এখানে। এইখানে ও কুমড়ো দিয়ে, আলু দিয়ে, ছোলা দিয়ে একটা সবজি করেছে, এইদিকে ডিম দিয়ে কিছু গ্রেভি আইটেম করেছে, ইটস লাইক স্পেশাল ডিশ ফর মি। এর সঙ্গে ভাত আছে, স্যালাড আছে। বাবু এত কিছু করেছে, এবার প্লিজ তুমি একটু চান করতে যাবে? ভাল লাগছে না একদম একদম। আমি চালিয়ে দিচ্ছি, ঠিক আছে তুমি যাও প্লিজ। আমি কিছু কাজ করছিলাম, দেখলাম ওর শরীর এতই খারাপ লাগছে আর ওর মুডও একটু অফ আছে, তো ওকে বললাম যে চলো ঠিক আছে, পাশে একটা বন্ধু থাকে ওইখান থেকে একটু ঘুরে আসি। তো কাজ ফাজ শেষ করে নিয়েছি, এবার ওকে নিয়ে একটু বেরিয়েছি, নিয়ে যাচ্ছি ওকে। কি গো চলো দেখা করে আসি, একটু একটু ভালো লাগবে, একটু মানে টাইম পাস হয়ে যাবে। ও বললো বলে না, আমি হয়তো ভাবিও নি, ওটা আমি ভাবলাম ও যখন বললো যে চলে একটু, আর হয়তো যদি মুখটা ঠিক হয়, মুখটি তো অবস্থা দেখো, আর বাইরে খুব বুঝতে পারছি আরো বেশি হিউমিডিটি অনেক আছে, তো এখন যাচ্ছি গাড়ি নিয়ে সঙ্গে সঙ্গে বেরোবো, চলো যাই একটু।
ডোনেশন দেওয়ার জন্য অনেকদিন ধরেই কথা হচ্ছিল যে জিনিসগুলো সব একসঙ্গে করে রাখবো, হচ্ছিল না এদিক থেকে হচ্ছে সব বার্থডেতেও জুতো জামা সবই আছে। তো ভাবলাম আজকে কোনো রকম করে বার করি, নালে আর হবে না, একটু একটু করে হচ্ছে সময় হচ্ছে না। দেখো এক ব্যাগ হয়েছে, এবার অনেক কিছু আছে, ধরো টি শার্ট থেকে শুরু করে এটা সে বসনি টি শার্ট না, বসনি টি শার্ট শুধু একবার পরা, বসনি টি শার্ট ভাবো, যাই হোক ওই টি শার্ট করে জিন্স, যাই হোক জিন্স ওয়ান টু থ্রি তিনটে জিন্স একটা আপাতত টি শার্ট, এগুলো বার করা হয়েছে। আর মনে হয় জুতো তো একটা হবে না, জুতো দুটো আছে ওটা দেবো, বার করতে হবে জুতোটা ওই দিক থেকে। তো এগুলো এটা আপাতত হয়ে গেল, জুতোটা করব, জুতোটা সবকিছু মিলে একবারে এখানে লোক আছে কালকে ফ্রেন্ডের বাড়ি গেছিলাম, তোমাদের দেখালাম মনটা মুডটা, সত্যি বলতে শরীরের চেয়ে বেশি না মানে মুডটা আরো অফ লাগছিল দুজনেরই। দেখো লাইফে তো অনেক কিছুই চলে, তো জিনিসগুলো মাথায় ঘোরে, অনেক সময় হয়তো বলা হয় ভিডিওতে, অনেক সময় বলা হয় না। কালকে ওরকম একটা জিনিস ছিল, একদমই ভালো লাগছিল না ওর, আমার দুজনেরই। তো গেছিলাম বন্ধুর বাড়ি, যাওয়ার আগে আমরা ফোন করেছিলাম যে আমরা আসছি, ঠিক ওইটুকু টাইমের মধ্যে দেখো এটা দেখছো কি, এটাকে বলে মাটি, অনেকেই জানো আবার অনেকে জানো না, বাট জানো আই মিন ইন্ডিয়াতে খুব কমন, এটা হচ্ছে মাটি আর এটা হচ্ছে নিমকি, ঠিক আছে। তো ওইটুকু টাইমের মধ্যে ওরা গিয়ে মাঠি আর নিমকি আমাদের জন্য কিনে এনেছে। ইন্দ্রবাদে হয় না যে কিছু মানে কিছু না কিছু দেওয়া নেওয়া হয়ই হয়ে থাকে, তো কালকে এটা হয়েছে, তো আমাদের জন্য নিমকি মাঠি এনে রেখেছে। এবার দেখো আজকেরও খেয়েছি কালকেরও খেয়েছি এই যে আছে, আর নিমকিটা সেরকম না, নিমকির অল্প খেয়েছি। তো যারা তোমরা বাইরে আসছো তাদের এইটা মনে রাখবে, হয়তো এটা হতেই পারে তুমি আসার সঙ্গে সঙ্গেই যে তুমি কোনো ইন্ডিয়ান ফ্রেন্ডকে জেনে যাবে বা ইন্ডিয়ান কোনো বন্ধু হয়ে যাবে, সেটা ভেবো না, ইট উইল টেক টাইম। ডেফিনেটলি সব জায়গায় ইন্ডিয়ানের ছড়াছড়ি, রয়্যালের সব পার্টি আমি দেখেছি কিন্তু ইন্ডিয়ানসরা আছে। বিকাশ যাবে বেহরাইনে, তার জন্য অনেক কিছু কাজগুলো রেডি করার আছে, সেগুলো করার আছে, আমারও কিছু আছে ওকে যেন মনে করে দেওয়ার, সব কিছু মিলেমিশে সামনে দেখতেই পারবে। ইমিগ্রেশনে কী কী জিজ্ঞেস করে সেগুলো ভাবছি একটা ছোটো করে ভিডিও দেবো, যাতে তোমরা ভাবো যে ইমিগ্রেশনে গেলে এতটাও ভয়ের কিছুই নেই, এমন কিছু এক্সাম না যে তোমাকে খুব ভয়ে ভয়ে খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন হবে। আর যারা প্রথম যাবে বা খুব কম বার ট্রাভেল করেছে ইন্টারন্যাশনালে, এখন ওই কনফিডেন্সটা পাওনি, আই হোপ তাদের জন্য হেল্পফুল। তো বাইরে আসলে এরকম একটা মেন্টালিটি থাকে, আরে আচ্ছা ও দেখলাম একটা ইন্ডিয়ান গেল, মানে ওই এক্সাইটমেন্টটা থাকে ডেফিনেটলি, আজও আমাদের থাকে বা ভালো লাগে আমি বলবো, বাট এরকম যদি ভেবে থাকো যে আমি ইন্ডিয়ানের সঙ্গেই থাকবো বা ইন্ডিয়ানের পাশে থাকবো বা ইন্ডিয়ানই আমার ফ্রেন্ড হবে বা কলিগ হবে, সেটা কিন্তু ডেফিনেটলি না। বাইরে যখন আমরা থাকি তখন নানান দেশে নানান মানুষের নানান ডিফারেন্ট কালচারের লোকদের সঙ্গে ওঠা পড়া হবে, কাজকর্ম হবে, আশেপাশে যারা আছে তারা সবাই এরকমই, তো একটা ওরকম স্ট্রং মেন্টালিটি লাগবে যে তুমি সবার সঙ্গে বন্ধুত্ব রাখবে, সবার সাথেই মিশে থাকবে, তাহলে তোমার এটা ওই মেন্টালিটি থেকে বেরিয়েও আসতে পারবে। বিকজ প্লাস তোমার হোম সিকনেস অতটা লাগবে না, বিকজ হোম সিকনেস একটা খুব বড় প্রবলেম, আমি বলছি আমাকে যারা জানেন তারা ভাবে আমি জ্ঞান দিচ্ছি, বিকজ আমি ওরকম একটা পার্ট থেকে এসেছি মানে লাইফের যেখানে হোম সিকনেস এত হতো, আমি প্রত্যেক মাসে কলকাতা যেতাম, যেখানে লোক অন্য অন্য মাসে মানে অন্য অন্য জায়গা যাওয়ার জন্য বিট করতো, আমি অন্য জায়গার সাথে সাথে কলকাতা বিট করতাম এভরি মান্থ, না হলে আমি সার্ভাইভ করতে পারবো না, মানে আমি নিজেকে ওইভাবে ড্রাইভ করেছি এতগুলো বছর। এখানকার খাওয়া দাওয়া, লোকজন, কালচার, যারা প্রথম প্রথম আসবে তাদের জন্য খুবই মনে হবে ডিফিকাল্ট ব্যাপার অ্যাডজাস্ট করা, ব্যাপারে আমাদের মতো ইন্ডিয়ান কেউ নেই, কেউ পাচ্ছি না, প্লিজ ওরকম ভেবো না। এটা যে ইন্ডিয়ানের সাথে সাথে তুমি নানান লোকের সঙ্গে কথা বলতে পারছো, জানতে পারছো, সেটা কি আর ইন্ডিয়া থাকলে পেতে, নিশ্চয়ই পেতে না, তো এই সুযোগটাকে ইউটিলাইজ করো আমি বলবো। তোমার আরো কনফিডেন্স বাড়বে, হোম সিকনেস লাগবে না, তো এগুলো খুব বেশি দরকার যখন তুমি প্ল্যান করছো অন্য কান্ট্রিতে, ইন্ডিয়ার বাইরে গিয়ে শিফট করছো। জিনিসটা মাথায় রাখলে যে কথাগুলো আমি বললাম, সার্ভাইভালটা অনেক ইজি হবে প্রথম থেকেই, আমার মতো কাঁদতে হবে না। আমার এখনো দিন মনে আছে আমি যেদিনকে গিয়েছিলাম, আই থিঙ্ক আফটারনুন
নাগাদ আমি পৌঁছেছি। আমি সিম কার্ড নিতে গেছি, আর গালফে জানো সবাই ইন্ডিয়ান, লাইক ওদের দোকানগুলো সব ইন্ডিয়ান, তো আমি ওখানে গিয়ে না মানে সিম কার্ড নিচ্ছি আর কাঁদছি, মানে হাও হাও করে, আমি ওরকম জীবনে কাঁদিনি। আর শুধুমাত্র একজনই সেই টাইমে জানতো বিকাশ, আর কাউকে বলার মতো লোক ছিল না যে কাউকে বলো। হোপফুলি এই ছোট টিপটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, এই ভিডিওটা ভালো লাগলে, হেল্পফুল লাগলে, অ্যান্ড যদি কাউকে ইউনো সাহস যোগাতে পারি, মোটিভেট করতে পারি, ভালো লাগে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব কর, ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ, বাই বাই।